কোন কোম্পানিতে যদি বাঙালি সুপারভাইজার থাকে, একমাত্র ওই কোম্পানির লেবাররাই বলতে পারবে যে বাঙালি সুপারভাইজার কতটা খারাপ হতে পারে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি জানেন, মানে আমরা বাংলাদেশি হয়েও এক বাংলাদেশি হয়েও আরেক বাংলাদেশিরে দেখতে পারি না। এটার মানে চাক্ষুষ প্রমাণ হচ্ছে আমি আমি এই কোম্পানিতে আসার পরে অনেক মানুষ আমার পিছনে লেগেছিল। দুঃখজনক ব্যাপার হচ্ছে যারা যারা আমার পিছনে লাগছিল সবাই বাংলাদেশি, মানে আমার স্যালারি বেশি, তারপরে বিভিন্ন রকমের বিভিন্ন কথা। তো এই জন্যই আমাদের দেশের মানুষ মানে ভালো কিছু করতে পারতেছে না। আপনি দেখেন বিভিন্ন দেশের, আপনার ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, একটা ভালো পজিশনে চাকরি পাইলে আপনার, এখানে তো বিভিন্ন রকমের সাইডের কাজ আছে, একটা ভালো পজিশনে চাকরি পাইলে আপনার আরও দুইজন রে তিনজন রে উনি কী করে আপনার ওই কোম্পানিতে ঢোকানোর চেষ্টা করে। কিন্তু আমাদের দেশের লোক মনে করেন ও ভালো কোম্পানিতে আছে, ভালো পজিশনে আছে, ও কখনোই মানে নিজের দেশের মানুষকে ঢুকাবে না। এরকম হচ্ছে আমাদের দেশের মানুষ, কি আর বলবো, আমাদের জন্য আমাদের দেশের মানুষ মানে এত পিছিয়ে। দেখেন সৌদি আরবে মানে যত খারাপ কাজ আছে সব বাংলাদেশি করতেছে, খারাপ বলতে সব কাজই সমান, কিন্তু কাজের ছোটো কারা দেখাটা ঠিক না। তারপরও মানে আপনার ক্লিনারের কাজ বলেন, বিভিন্ন সেকশানে ছোটোখাটো কাজ যারা আছে সব কিছুই বাঙালি করতেছে। আপনার বড় বড় কাজ, আপনার ইন্ডিয়ান পাকিস্তানি, পাকিস্তানের ইকোনমি আমাদের দেশের থেকে কত ডাউন, তারপরেও পাকিস্তানি মানুষ কত ভালো ভালো পজিশনে কাজ করতেছে, আপনার সৌদি আরামকোতে ডাইরেক্ট আরামকোতে কাজ করতেছে, অথচ মানে আমাদের বাংলাদেশি আপনি খুঁজেই পাবেন না আরামকো সাইডে। আরামকোর একটা অফিসার বা আপনার একটা সেফটি আপনি খুঁজেই পাবেন না। আর পাকিস্তানের ইন্ডিয়াতে আপনার মানে অগণিত হিসাব নাই, মানে একজন একটা চাকরি পাইলে ওইটারে মানে কি করবো আরও তিন চারজন নিয়ে আসবো। আপনি একজন আপনার কোম্পানিতে একজন, একটা কোম্পানিতে একজন সেফটি আছে পাকিস্তানি, ও আরও পাঁচটা নিয়ে আসবো ওই কোম্পানিতে। আর আমাদের দেশের মানুষ পারে না একটা কোম্পানিতে আপনার বাঙালি একটা থাকলে ওইটারে আরও কীভাবে মানে খেদাই দিবে বার করে দিবে ওইটা চিন্তা করে। এই হচ্ছে আমাদের দেশের মানুষের অবস্থা, আমরা একজনের একজন দেখতে পারি না, একজনের পিছনে একজন লেগে আছে। এই কারণে আমাদের বাঙালির প্রবাসী অবস্থা মানে পজিশনেরই অবস্থা, আমরা খারাপ পজিশনে সবসময় থাকি। একজন ভালো চাকরি পাইতেছে, আরেকজনরে ওই চাকরির ব্যবস্থা করে দিবে বা ওইখানে যাওয়ার জন্য হেল্প করবে, তা করেন না, আরও উল্টা কীভাবে ওইখান থেকে বের করবে একজন ভালো চাকরিতে আছে ওইটাই চিন্তা করে। আমার নিজের সাথে এমন অলরেডি এমন হয়েছে, আমি যে কোম্পানিতে আছি আলহামদুলিল্লাহ আমার স্যালারি সবার থেকে একটু বেশি, আমার আমি কাজ শিখে আসছি, আমার পজিশন অনুযায়ী আমার স্যালারি ধরছে, কিন্তু তারা আগে আসছে ওয়েল্ডিংয়ের কাজ জানে, তবে তারা লেবার আসছে ওই জন্য তাদের স্যালারি কম। এই জন্যে মানে আমাকে এখান থেকে বের করার জন্য অনেক চেষ্টা করতেছে, তাও দুঃখজনকভাবে তারা বাঙালি ছিল, বাংলাদেশি ভাই ছিল। তো কী আর বলবো, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের মানুষের অবস্থা।